আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি নূরে জান্নাত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ক্লাসে আজকের বিষয় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখানে আমি তোমাদের সাথে দুর্নীতি, দুর্নীতির কারণ, দুর্নীতি নিয়ন্ত্রণের উপায় এ বিষয়ে আলোচনা করব। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি এবং এক ধরনের সামাজিক অপরাধ। বিশ্বের প্রতিটি দেশেই কমবেশি এ সমস্যায় আক্রান্ত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করে সমকালীন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। এটি সুশাসনকে দুর্বল করে, সরকারি নীতিসমূহকে কলুষিত করে, সম্পদের অসম বণ্টন ঘটায় এবং বেসরকারি খাতকে, বিশেষ করে দরিদ্র জনগণের দুর্ভোগ বাড়ায়। বর্তমানে বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশে এ সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করেছে। দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল করাপশন। এ শব্দটি ল্যাটিন শব্দ করপ্টাস থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি নেতিবাচক শব্দ, এর আভিধানিক অর্থ হল নীতিবিরুদ্ধ আচরণ। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়, দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা, ব্যক্তি বা কোনো গোষ্ঠীর অবৈধপন্থায় নীতিবিরুদ্ধ বা জনস্বার্থ বিরোধী কাজই হল দুর্নীতি। দুর্নীতি সমাজে প্রচলিত নীতি, আদর্শ, আইন ও মূল্যবোধ পরিপন্থী এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। সাধারণভাবে দুর্নীতি বলতে আইন ও নীতিবিরুদ্ধ কাজকেই বোঝায়। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে দুর্নীতি সংজ্ঞায় বলা হয়েছে, রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তিবিশেষকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকেই দুর্নীতি বলে। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন এন্টি করাপশন পলিসিতে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হল দুর্নীতি। সুতরাং ঘুষ, শক্তি প্রয়োগ বা হুমকি প্রদান, প্রভাব খাটিয়ে ব্যক্তিবিশেষকে বিশেষ সুবিধা প্রদান, গণপ্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা লাভকে দুর্নীতি বলা হয়। স্বস্বপেশায় মাধ্যমে অবৈধ স্বার্থ উদ্ধারের লক্ষ্যে কৃত অপরাধমূলক আচরণই দুর্নীতি। দুর্নীতির কারণ, বিভিন্ন কারণেই বর্তমানে দুর্নীতির প্রকৃতি ও পরিধি যেমন বিচিত্র, তেমনি এর কারণও বহুমুখী রূপ লাভ করেছে। দুর্নীতির কারণগুলো হলো অর্থনৈতিক অসচ্ছলতা। আর্থিক অসচ্ছলতায় টানাপড়নের জীবন থেকে পরিত্রাণ লাভ করার দুর্নিবার ইচ্ছা ও সচ্ছলভাবে জীবনযাপনের প্রবল আকাঙ্ক্ষার কারণে অনেকে দুর্নীতি করে থাকে। বেকারত্ব, সমাজে বেকার সমস্যা দুর্নীতি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে। কেউ ঘুষ দিয়ে চাকরি পেলে স্বাভাবিকভাবে সে ঘুষ লেনদেনের সাথে জড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা, সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি দুর্নীতি বিস্তারের জন্য বিশেষভাবে দায়ী। রাজনৈতিক পরিচয়, দলীয় পরিচয়ের সুযোগ নিয়ে অনেকে প্রভাব খাটিয়ে ব্যাপকভাবে দুর্নীতি করে থাকে। সামাজিক প্রভাব ও মর্যাদা বৃদ্ধির ইচ্ছা, রাতারাতি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষাও আমাদের দেশে মানুষকে দুর্নীতিবাজ হতে প্ররোচিত করে। টাকা থাকলে সমাজের সম্মান বাড়ে, প্রভাব বৃদ্ধি হয়, মানুষ সম্পদশালী ব্যক্তির গুণকীর্তন করে। এ ধারণা বাস্তবায়নের জন্য আর্থিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও দুর্নীতির মাধ্যমে অধিক সম্পদের মালিক হওয়ার জন্য সচেষ্ট হয়। উচ্চভিলাষী জীবনের দুর্নীবার মোহে আমাদের সমাজের মানুষ নিজ নিজ পেশা
ও বৃত্তির মধ্য দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করতে চায়। আর্থিক অনটন শুধু নয়, অধিক সম্পদশালী হওয়ার নেশাও মানুষকে দুর্নীতিবাজ করে তোলে। যথাযথ আইন প্রয়োগের অভাব। যথাযথ আইন বা আইনে যথাযথ প্রয়োগের অভাবে দুর্নীতি রোধ সম্ভব হয় না। দুর্নীতি বিরোধী আইনে যথাযথ প্রয়োগের অভাবে বাংলাদেশে দুর্নীতি ক্রমশ বাড়ছে। দুর্নীতি দমনে প্রচলিত আইনের অস্পষ্টতা বা ফাঁকফোকরের সুযোগ দিয়ে দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যায়। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বেলায় এরূপ দুর্নীতি বেশি লক্ষ্য করা যায়। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব। দেশ ও মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা মানুষকে সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এ বোধকে বলা হয় মানবিক মূল্যবোধ। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দুর্নীতিও বাড়ছে। দুর্নীতি নিয়ন্ত্রণের উপায়। দুর্নীতি নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের যথাযথ প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে কড়াকড়িভাবে আইনি ব্যবস্থা গ্রহণ দুর্নীতি প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ যাতে শাস্তি এড়াতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ দুর্নীতি হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর করা। 2004 সালে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধের জন্য পুরোপুরি স্বাধীন এবং পর্যাপ্ত ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দুর্নীতি দমন কমিশনকে দেখা গেছে নানা পদক্ষেপ গ্রহণ করতে। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে কমিশনকে আরও বেশি কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে, যাতে কমিশন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখনও আশানুরূপ সাফল্য পরিলক্ষিত হচ্ছে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি। স্বচ্ছতা ও জবাবদিহিতা দুর্নীতি হ্রাস এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। সরকারি প্রতিটি কাজে যদি স্বচ্ছতা থাকে এবং জনগণ যদি সরকারের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পায়, তাহলে দুর্নীতির সুযোগ অনেক কমে আসবে। একই সাথে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী যদি নিজেদের কাজের জন্য জবাবদিহিতায় বাধ্য থাকেন, তাহলেও দুর্নীতি থেকে উত্তরণ অনেকাংশে সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠা দুর্নীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। নৈতিক মূল্যবোধ ও সামাজিক চেতনা সৃষ্টি। মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং নৈতিক শিক্ষার প্রসার দুর্নীতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। সন্তানের নৈতিক চরিত্র গঠনে পিতামাতাকে সচেতন ভূমিকা পালন করতে হবে, যাতে দুর্নীতি ও অন্যায় কাজ থেকে বিরত থাকার মানসিকতা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। সুশীল সমাজের ভূমিকা। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করার দায়িত্ব রাজনৈতিক দল ও সুশীল সমাজের। সুশীল সমাজ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে। গণমাধ্যমের ভূমিকা। দুর্নীতি দমনে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিশ্বব্যাংক কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও সত্যিকার অর্থে দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম সহ কার্যকর অস্ত্র হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুর্নীতি যে কোনো দেশের জাতীয় উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায়। প্রতি ব্যক্তি যদি তার কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ থেকে সততার সঙ্গে স্বচ্ছ দায়িত্ব পালন করেন এবং প্রতিটি ব্যক্তিকে যদি জনগণ ও তার কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করানো যায়, তাহলে দুর্নীতি থেকে দেশবাসী রক্ষা পেতে পারে। এর ফলে দেশে যেমন সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে, তেমনি জাতীয় উন্নয়নও হতে পারে ত্বরান্বিত। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।